লেনদেনের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। মানবন্ধনের ক্লাসে তোমরা নিশ্চয় দেখেছো লেনদেন চ্যাপ্টার থেকে একটি অঙ্ক পরীক্ষা হবে। লেনদেন চ্যাপ্টার থেকে এই অঙ্কটি বুঝতে হলে তোমাকে অবশ্যই প্রথমে হিসাব বুঝতে হবে। শুধু লেনদেন চ্যাপ্টারটি না, বরং হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে সকল অঙ্ক পরীক্ষা আসবে সেগুলো আনসার করতে হলে তোমাকে অবশ্যই হিসাব চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝতে হবে। হিসাবের পূর্ণ জ্ঞান তোমার থাকতে হবে। আমি আজকে আলোচ্য বিষয়ের নাম দিয়েছি লেনদেন ও হিসাব। প্রথমে আমি তোমাদেরকে হিসাবের বিষয়ে ধারণা দেব এবং হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলব। তোমরা দেখতে পাচ্ছ আমি বইয়ে হিসাবের প্রকারভেদ লিখেছি। আমরা জানি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের লেনদেন সংঘটিত হয় এবং আমরা এটিও জানি প্রত্যেকটা লেনদেনের সাথে একাধিক হিসাব জড়িত থাকে। এই হিসাবগুলোকে টোটাল এই পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর হচ্ছে আয় হিসাব, দুই নম্বর ব্যয় হিসাব, তিন নম্বর সম্পদ হিসাব, চার নম্বর দায় হিসাব এবং পাঁচ নম্বর মালিকানা স্বত্ব হিসাব। অর্থাৎ হিসাব হচ্ছে মোট পাঁচ প্রকার। তোমাকে যেটা করতে হবে, তোমাকে প্রথমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত হিসাবগুলো কোনটি কি সেটি অবশ্যই শনাক্ত করতে হবে, কেননা এই হিসাব শনাক্তকরণের সাথে তোমার অঙ্কের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এখন আমি তোমাদেরকে প্রথমে আয় হিসাব নিয়ে বলবো, তোমরা একটু লক্ষ্য করো। সাধারণত পণ্য বা সেবা বিনিময়ের ফলে ব্যবসায়ে আয় অর্জিত হয়। অর্থাৎ আমরা জানি একটা প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রি করে অথবা সে কোনো সেবা সরবরাহ করে তখন তার আয় অর্জিত হয়। উদাহরণ আমি লিখেছি পণ্য বিক্রয়, সেবা প্রদান, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ সুদ ইত্যাদি। এখানে আমি চারটি আয় হিসাব লিখছি। এই হিসাবগুলো আবার বিভিন্ন ভাবে হতে পারে, সেটি নগদে হতে পারে, চেকে হতে পারে, কিংবা দ্বারেও হতে পারে। সেটি যে মাধ্যমেই হোক না কেন, সেটি যখনই সংগঠিত হবে প্রতিষ্ঠানের জন্য অবশ্যই আয় হিসেবে বিকশিত হবে। আয় হিসাব পরবর্তী হিসাবের নাম হচ্ছে ব্যয় হিসাব। আমি তোমাদেরকে ব্যয় হিসাবে সংজ্ঞাটি করে শোনাচ্ছি। আয় অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন, বাজারজাতকরণ এবং বিক্রয় ও তা আদায় সংক্রান্ত যে অর্থ প্রদান করতে হয় তাকে ব্যয় বলে। উদাহরণের মধ্যে আমি লিখেছি ক্রয়, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, বিনিয়োগ ইত্যাদি। অর্থাৎ ব্যয় হিসাবের মধ্যে বলা হচ্ছে একটা প্রতিষ্ঠান তার আয় অর্জন করতে তাকে আরো অনেকগুলো খাতে অর্থ খরচ করতে হয়। সেই খাতগুলোকে বলা হচ্ছে মূলত ব্যয়। খাতগুলো হচ্ছে ক্রয়, মজুরি, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, ঋণের সুদ ইত্যাদি। তার এই যাবতীয় কার্যক্রম মূলত আয় অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে। এটি হচ্ছে আমাদের ব্যয় হিসেবে উদাহরণ। আমাদের পরবর্তী হিসাবের নাম হচ্ছে সম্পদ হিসাব। আমি তোমাদেরকে সংজ্ঞাটি করে শোনাচ্ছি। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ, যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। উদাহরণের মধ্যে আমি বলেছি নগদ টাকা, ব্যাংক জমা, হাজারপত্র, দালান প্রথা। এগুলো ছাড়াও অনেক ধরনের সম্পদ আছে আমরা জানি। এই সম্পদগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত। আমরা জানি সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ আছে, চলতি সম্পদ আছে, আবার এমন অনেক সম্পদ আছে যেগুলোকে আমরা অলিক অথবা ভুয়া সম্পদ নামে আখ্যায়িত করি। সেটি আমি তোমাদেরকে পরবর্তী কোন একটি ক্লাসে দেখাবো। চার নম্বরে আমি লিখেছি দায় হিসাব। যে হিসাবের কারণে কোন প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকে তাকে দায় হিসাব বলে, যা একটি নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়। অর্থাৎ দায় হিসাব হচ্ছে ওই হিসাব যার কারণে আমাদের প্রতিষ্ঠানের দায়বদ্ধতা তৈরি হয়। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝবা
প্রথমে বলা হচ্ছে পদীয় হিসাব কিংবা পানাদার। আমরা জানি আমরা যখন দারে পণ্য ক্রয় করি তখন যে পক্ষ থেকে আমরা দারে পণ্য ক্রয় করেছি তাদেরকে অর্থ পরিশোধ করতে হয়, এটি আমাদের এক ধরনের দায়বদ্ধতা, সেজন্য এটি আমাদের দায় হিসাব। ঋণ, ব্যবসা প্রতিষ্ঠান কখনো কখনো তার অর্থ সংকট মোকাবেলা করার জন্য ঋণ গ্রহণ করে থাকে, এই ঋণের টাকাটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটিও তার এক ধরনের দায়বদ্ধতা। সর্বশেষ বলা হচ্ছে বকেয়া বেতন, অর্থাৎ মাস শেষে যখন কর্মচারীকে টাকাটা পরিশোধ করা হবে না, তার বেতনের অংশটা পরিশোধ করা হবে না, তখন আমরা কর্মচারীর নিকট দায়বদ্ধ থাকব, প্রতিষ্ঠান কর্মচারীর নিকট দায়বদ্ধ থাকবে, এটিও ব্যবসার জন্য একটি দায়। আমাদের সর্বশেষ হিসাবের নাম মালিকানা স্বত্ব হিসাব। অন্য চারটি হিসাবের তুলনায় এটি একটু কঠিন, তোমরা যদি একটু লক্ষ্য করো আমি বোর্ডে লিখেছি, আমি তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। ব্যবসায়ের সম্পত্তির উপর মালিকের দাবি বা অধিকারকে মালিকানা স্বত্ব বলে, অর্থাৎ এখানে বলা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিকের যে দাবি কিংবা মালিকের যে অধিকার তাকে মূলত মালিকানা স্বত্ব হিসাব বলে। মূলধন সরবরাহের মাধ্যমে মালিকানা স্বত্বের সৃষ্টি হয়, আমরা সবাই জানি মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন সরবরাহ করার মাধ্যমে তার এই অধিকারের সৃষ্টি হয়। আয় বা মুনাফা বৃদ্ধির কারণে এই মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো আয় বৃদ্ধি পায় কিংবা মুনাফা সংগঠিত হয় তখন মালিকের এই অধিকার বেড়ে যায়, এবং উত্তোলন ও ব্যয়ের কারণে এটি হ্রাস পায়। মালিক ব্যবসায়ীকে মূলধন যেভাবে সরবরাহ করে ঠিক একইভাবে মালিকের যখন অর্থের দরকার হয় মালিক তখন ব্যবসা থেকে উত্তোলন করার অধিকার রাখে। মালিক যখন উত্তোলন করে তখন তার প্রতিষ্ঠানের উপর তার অধিকার কমে যায়, অর্থাৎ মালিকানা স্বত্বের হ্রাস হয়। একইভাবে ব্যয়ের কারণে এটি হ্রাস পায়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যখন কোনো লোকসান করে কিংবা প্রতিষ্ঠান যখন কোনো ব্যয় সংঘটিত হয় তখন মালিকের এই অধিকার হ্রাস পায়। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি চর্চার মাধ্যমে বিষয়টি লিখেছি, যেখানে বলা হচ্ছে মূলধন আয় বা মুনাফার কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, অন্যদিকে উত্তোলন ব্যয় কিংবা ক্ষতির কারণে এই স্বত্ব হ্রাস পায়। এই ছিল হিসাবের শ্রেণী বিভাগ। আমি তোমাদেরকে বলেছিলাম লেনদেন অধ্যায়ের অঙ্ক করতে হলে অবশ্যই হিসাব সংক্রান্ত জ্ঞান থাকতে হবে, আমি তোমাদেরকে বলেছিলাম লেনদেনের অঙ্ক করতে হলে অবশ্যই হিসাব বুঝতে হবে, আমি হিসাবের শ্রেণী বিভাগ তোমাদেরকে দেখিয়েছি, তোমরা এটি বইয়ে আছে আরো বিস্তারিত পড়বে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে লেনদেনের অঙ্ক করাবো। সবাইকে আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ।